আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি। সকালে নাস্তা করার পর ব্যালকনিতে আসছি কিছু কাপড় রোদে দিতে। এসে দেখি যে এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এটা একটা আগাছা, আর আগাছায় যে এত সুন্দর ফুল ফুটছে দেখেই ভালো লাগছে। তবে এটা ফুল গাছের তুলনায় কোনো অংশে কম না। গাছটাও যেমন সুন্দর, ফুলগুলোও তেমনই সুন্দর। আমি এখন বাজারে চলে আসছি। প্রায় 2 বছর পর আমি সবজি কিনতে বাজারে আসলাম। এক সময় সবজিগুলো আমি কিনতাম, এখন আর কিনা হয় না, কারণ এখন ব্যস্ত হয়ে গেছি, আর এখন ছোট বাবু আছে। আর আজকে যেহেতু বাসায় সবজি ছিল না, তার জন্যই আসা হয়েছে। আমি অল্প কিছু সবজি নিতে আসছি, কারণ বেশি করে নিলে নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়, তাই অল্প করে নেওয়াই ভালো। আর সবজিগুলো অনেক ফ্রেশ ছিল। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না, দেখবেন ভালো লাগবে। আর আমি একটা দোকান থেকেই সব সবজি কিনেছি, কারণ বাবু যেহেতু আমার সাথে ছিল, আর বাবুকে আমি নিয়ে গেছিলাম এই জন্যই। বাসায় কেউ নেই, আর রেখে গেলে কান্না করবে, তার জন্য নিয়ে গেছি। এই যে আমি এই সবজিগুলো নিয়ে আসছি, অল্প করে নিয়ে আসছি। সিম, বেগুন, টমেটো, আদা, কারণ বাজারটা যেহেতু বাসার কাছেই, যে কোনো সময় যাওয়া যায়, তার জন্য অল্পই নিয়ে আসছি। আর মূলা নিয়ে আসছি একটা, তবে মূলাটা অনেক বড় ছিল। আর দোকানদার আমাকে একটা লেবু দিয়ে দিয়েছে এমনিতে। আর আমি এখন রান্না করতে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে বাজারে যাওয়ার কারণে। আমার বাসায় লেবু ছিল, এই জন্য আমি লেবুটা নিইনি, তাও আমাকে একটা দিয়ে দিয়েছে। আর এখানে মাছ ভিজানো হয়েছে, ভাজি করব। আর মাছগুলো আমি কাটছি, তবে আমি বড় মাছ কাটতে পারি না ভালো করে। আর এখানে গরুর মাংস রান্না করা হবে। আর গরুর মাংসটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, এই জন্যই একটু বরফ গলার জন্য রাখা হয়েছে। আর এগুলো আমি দুপুরের জন্য রান্না করব। আর এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আমি অল্প করেই রান্না করতেছি, কারণ যেহেতু আমি একা খাবো দুপুরে। মাংসটা কষানো হচ্ছে, আর আমি এখানে আলু দিয়ে রান্না করব। আর এখন যেহেতু নতুন আলু, এই জন্যই দিব, কারণ আলুটা ভালো লাগে নতুন যখন থাকে। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। এই যে আমার দুপুরের রান্না, এগুলো মাছ ভাজি করা হয়েছে, আর ডাউল বোনা করা হয়েছে। আর এইটুকুই ডাউল রান্না করা হয়েছে, যেহেতু আমি একা খাবো তার জন্য।
আর এখানে মাংসটা আলু দিয়ে ঝোল করা হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।